স্কুল অফ হোমিওপ্যাথিক মাইন্ড টেকনিক, SHMT-র তরফ থেকে লাস্ট সানডে মান্থলি ক্লাস, মে 30, 2021, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব কতগুলো ক্রিটিক্যাল ব্যাপারে আলোচনা করব। ক্রিটিক্যাল ব্যাপারটা হলো, আমাদের ক্লিনিকে প্রায় সময় একটা জিনিস আমরা দেখতে পাই, পেশেন্ট এমন এমন অবস্থা বা এমন এমন কথা বলছে, যেই কথাগুলো থেকে ডিকোড করে রুব্রিক্সে আসতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমারও হয়, ব্যক্তিগতভাবে আমিও ফেস করছি। দিনের পর দিন ভাবনা চিন্তা করে আমার নিজের বাস্তব অভিজ্ঞতাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। কোনো কপি পেস্টের ব্যাপার নেই, আমি আমার নিজের পরিকল্পনা, নিজের অধ্যাবসায়, নিজের পরিশ্রম, নিজের ক্লিনিকের সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে শেয়ার করছি। থিম উইথ ডিডি, আজকের ক্লাসের হেডিং হলো থিম উইথ ডিডি। ডিডি মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। রুগীর এক একটা কথার সাথে আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব, একটু হায়ার লেভেলে উঠব। একদম সরল সাদাসিদের জায়গাগুলো থেকে আমরা একটু উঠে এসেছি, এবারে আমরা একটু গভীরে যাব। সেই মতন ভাবনা চিন্তা করে আমরা বলার চেষ্টা করছি। একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে টানা চিকিৎসা করে যাচ্ছে, হঠাৎ জ্বর আসায় বলছে, ডাক্তারবাবু আপনি জ্বরের ওষুধ দিন, এখন শ্বাসকষ্টের ওষুধ নেব না পরে নেব, এরকম বলে অনেক পেশেন্ট বলে। আবার বলছি, পেশেন্ট ইজ ইন ট্রিটমেন্ট ফর রেসপিরেটরি ডিস্ট্রেস, টানা চিকিৎসা করে যাচ্ছে শ্বাসকষ্টের জন্য, হঠাৎ করে পেশেন্টের জ্বর এসেছে, বলছে ডাক্তারবাবু আপনি জ্বরের ওষুধ দিন, এখন শ্বাসকষ্টের ওষুধ নেব না পরে নেব। দেখুন, তলায় রুব্রিক্স দিয়ে দিয়েছি, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট, ইনডিফারেন্ট রিকভারি অ্যাবাউট ইজ আর্সেনিক অ্যালবাম। ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট, ইনডিফারেন্ট রিকভারি অ্যাবাউট হিজ, টানা চিকিৎসা করে যাচ্ছে শ্বাসকষ্টের, হি ইজ ইন দ্য প্রসেস অফ ট্রিটমেন্ট ফর হিজ রেসপিরেটরি ডিস্ট্রেস, নাও হি সাফার্ড ফ্রম অ্যাকিউট ফিভার, পেশেন্ট সেজ প্লিজ গিভ মি দ্য মেডিসিন ফর মাই ফিভার অনলি, ডোন্ট গিভ মি দ্য মেডিসিন ফর রেসপিরেটরি ডিস্ট্রেস। নেক্সট, রোগীর শ্বাসকষ্ট নিয়ে টানা চিকিৎসা করে যাচ্ছে, ওই একই পেশেন্ট যদি এইভাবে বলে তাহলে কি হবে, টানা চিকিৎসা করে যাচ্ছে, হঠাৎ জ্বর আসায় বলছে, ডাক্তারবাবু দুটোই দিয়ে দিন, আগে জ্বরেরটা খাবো তারপরে শ্বাসকষ্টের ওষুধ শুরু করব, বারে বারে আসার ঝামেলা, তাই একবারে দিয়ে দিন।
রোগী শ্বাসকষ্ট নিয়ে টানা চিকিৎসা করছে, হঠাৎ জ্বর এসেছে। রোগী এখন বলছে, ডাক্তারবাবু আমাকে শ্বাসকষ্ট আর জ্বরের দুটোই ওষুধ দিয়ে দিন, এখন আমি জ্বরের ওষুধটা খাবো, পরে শ্বাসকষ্টেরটা খাবো। বারে বারে আসার আমার ঝামেলা, তাই একবারে দিয়ে দিন। ক্যারেট ইজ টু বি ক্যারেট, ইনডিফারেন্ট রিকভারি অ্যাবাউট ইজ, ইনডিফারেন্ট রিকভারি, আমি পরে খাবো শ্বাসকষ্টের ওষুধ, আই অ্যাম নাও ইনডিফারেন্ট মাই রিকভারি অফ রেসপিটরি ডিস্ট্রেস, এখন আমি জ্বরেরটা খাবো, ওইটা এখন খাবো না, আমি ইনডিফারেন্ট হয়ে গেলাম প্রসেস অফ রিকভারিতে। কিসের প্রসেস অফ রিকভারি? শ্বাসকষ্ট। টকিং বিজনেস অফ ফিয়ার সাফারিং অফ, কেন টকিং বিজনেস অফ? বারে বারে আসার ঝামেলা, বারে বারে আসার ঝামেলা, কি ঝামেলা? পাস ভাড়া, ট্রেন, আবার ভিজিট লাগবে, তার থেকে বরং দুটোই একসঙ্গে দিয়ে দিন। আমার ঝামেলা, আমার কষ্ট, আমার কিছুই থাকবে না যদি একসঙ্গে আমাকে দিয়ে দিন। আমি যদি একসঙ্গে না নিই তাহলে আমি সাফারিং করব, আমি সাফার করব, সরি সাফার করব, ফিয়ার সাফারিং। কি সাফারিং এখানে? অসুবিধা, অসুবিধা, দিক্কাত, কি দিক্কাত, কি অসুবিধা? হিন্দিতে দিক্কাত বলে, কি অসুবিধা, পরিসান, কি অসুবিধা? এই আসার ঝামেলা, এই গাড়ি ভাড়া করো, আবার আপনার কাছে আসলে আমার অনেক টাকা খরচা হবে, পেশেন্ট বলেনি, এগুলোও একটা ঝামেলার মধ্যে পড়ে। পেশেন্ট সব কথা বলে না, বুঝে নিতে হয় কিছু কথা, আপনার কাছে আসলে বারে বারে টাকা দিতে হবে, সব পেশেন্ট কিন্তু বলে না। পেশেন্ট বলে, এই বারে বারে আসাটা স্যার ঝামেলা, এই ঝামেলার মধ্যে অনেক কিছু ইনক্লুড করা থাকে, ইনক্লুডেড থাকে, গাড়ি ভাড়া লাগবে দূরত্বের জন্য, কাজ কামাই করে আসা, টাকা বেশি লাগবে, দুবারের ভিজিট লাগবে, সো অ্যান্ড সো এটসেট্রা এটসেট্রা, সব কিছু ইনক্লুডেড এই ঝামেলা কথাটার মধ্যে। তাই জন্য দিয়েছি ফিয়ার সাফারিং অফ। দেখুন এবারে রোগী বারে বারে আসার ঝামেলার জন্য বলতে পারে, দুটোই দিয়ে দিন, আবার দ্বিতীয়বার গাড়ি ভাড়া, ডাক্তারের ফিজ দেওয়ার জন্যও বলতে পারে। ওই যে ঝামেলার কথা বললাম না, ওই ঝামেলাটাকে এখানে ইলাবোরেট করলাম, মুখে বললাম, লিখে জানালাম, বারে বারে আসার ঝামেলার জন্য দুটোই দিয়ে দিন বলল। এই ঝামেলাটা কি? দ্বিতীয়বার আসার গাড়ি ভাড়া, ডাক্তারের ফিজ দেওয়ার জন্যও বলতে পারে। দেখুন রিকভারি, এখানে রিকভারির যে মানেটা দিয়েছি লংম্যান ডিকশনারি, দ্য প্রসেস অফ গেটিং বেটার আফটার অ্যান ইলনেস ইঞ্জুরি এটসেট্রা, দ্য প্রসেস, 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 টানা চিকিৎসা করে যাচ্ছে, টানা চিকিৎসা করে যাচ্ছে, না হলে পরে রিকভারি হবে না। আমি টানা চিকিৎসা করে যাচ্ছি যেই রোগটা সেইটাকে এখন আমি চাইছি না, এখন যেটা হয়েছে সেইটার জন্য চাইছি, আগেরটার জন্য চাইছি না, তাহলে ওই ব্যাপারে রিকভারিটা সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, উদাসীন হয়ে গেল। ওই জন্যই বারে বারে বলছি টানা চিকিৎসায় থাকতে হবে, হঠাৎ ওটার যে কোনো কারণে যদি ব্রেক হয়, হঠাৎ আসতে পারলো না মেয়ের বিয়ের জন্য, অথবা একটু কম আছে তাই জন্য আসলো না, অথবা অনেক দূরত্বের জন্য লকডাউন হয়েছে তাই জন্য গাড়ি ভাড়া করে আসার ঝামেলা তাই জন্য আসতে পারলো না, এটসেট্রা এটসেট্রা, সো মেনি কজেস আর দেয়ার, তখন হবে ইনডিফারেন্ট রিকভারি অ্যাবাউট হিস।
recovery, the process of getting better after an illness, injury, etc. Longman dictionary. Next issue, Tashu. রোগটা এখনই পুরোপুরি সারাতে চাই না, আগে আমার সমস্যাটা একটু কমিয়ে দিন, আগে একটু সুস্থ হই, এরপর এ ব্যাপারে আমি টানা চিকিৎসা করব। জানি আমার এই রোগটা সারতে বহুদিন সময় লাগবে, আপাতত আমাকে একটু আরাম দিন, পরে দেখা যাবে। ওই টানা চিকিৎসা করছে বা টানা চিকিৎসার ওয়েতে আছে, একটা ক্রনিক রোগের চিকিৎসা করছে, তখন আমাকে বলছে, ডাক্তারবাবু অনেকদিন চিকিৎসা করছি, আপাতত আমাকে একটু কমান, ডাক্তারবাবু কমান, পরে আপনি আমাকে সারাবেন, আপাতত কমিয়ে দিন, একটু কষ্ট পাচ্ছি, আপাতত কমিয়ে দিন। ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট, টকিং বিজনেস অফ ইন্ডিভারেন্ট রিকভারি অ্যাবাউট ইজ টিয়ার সাফারিং অফ আর্সেনিক অ্যালবাম। ডাক্তারবাবু আমাকে একটু আরাম দিন, কারণ এর জন্য আমি কিছু করতে পারছি না, কোথাও যেতে পারছি না, কোনো কিছু ঠিক মতন করতে পারছি না, এরপর এটা একটু কমলে যতদিন ওষুধ খেতে হয় খাবো, আগে তো একটু আরাম দিন যাতে চলাফেরা কাজকর্ম করতে পারি। দিস ইজ ফসফরাস ইলিউশন সিজড অ্যাজ ইট, লাইট ডিজায়ার ফর, একটু আরাম দিন, লাইট ডিজায়ার ফর, হেল্পলেসনেস ফিলিং অফ, টকিং বিজনেস অফ। এই যেগুলো শেডগুলো দিচ্ছি, এই শেডগুলো প্রথম দিন বুঝতে একটু অসুবিধা হবে, বা আমি যে আপনাদের পড়িয়ে যাচ্ছি বা বুঝিয়ে যাচ্ছি, দেখবেন তাও যেন মনে হচ্ছে মাথায় ঢুকছে না, কি করবেন আমি একটা উপায় বলে দিচ্ছি। আমি যতই এখন আপনাকে ভালো করে বোঝাই না কেন, দেখবেন আপনি সম্পূর্ণ বুঝতে পাচ্ছেন না। এর জন্য কি করণীয়, আজকে রাতে কিন্তু, কালকে হলে হবে না, ভুলে যাবেন, আজকে রাতেই আমাদের পড়ানোর পরে প্রতিটা জিনিসকে আবার খুলে বসবেন এবং একা একা ভাববেন যে সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে আপনার ভাবনাটা, বা আমার যে বলাটা সেটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে আপনি নিজে নিজে ভাবুন। একবারে কিন্তু এনগালফ করতে পারবেন না, আমিও পারি না। স্যার একটু কথা বলি, এক সেকেন্ড। হ্যালো স্যার, স্যার আপনি এই যেটা দিচ্ছেন এগুলো ক্লিনিক্যাল টিপস, এগুলো আমাদের প্র্যাকটিসে ডেইলি ডে টু ডে প্র্যাকটিসের জন্য খুবই উপকারী, কিন্তু এটা আমি একবার আপনার কাছে রিকোয়েস্ট করতে চাইছিলাম, কিন্তু আজকে আমার মনের আশা মনে হচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। এইবারে আমরা সিজড কন্ডিশনটাই যাই। হোয়াট ইজ সিজড? হঠাৎ করে অবরুদ্ধ হয়ে যাওয়া। কালকে আমি একটা, গতকালকে বলেছিলাম, হঠাৎ করে আমি কনস্টিপেটেড হয়ে গেলাম, হঠাৎ করে পা ভেঙে আমি চলা ফেরা একদম করতে পারছি না, হঠাৎ 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 না হলে পরে সিস্ট হবে না। সিস্ট হতে গেলে
যে সিস্ট হয় সে কিন্তু বাইরের লোকের হেল্প চায়, যে সিস্ট হয় সে কিন্তু বাইরের লোকের হেল্প চায়। আমার গাড়ি চাকা পাঞ্চার হয়ে গেল, যেতে যেতে আমি আটকে গেলাম, অবরুদ্ধ হয়ে গেলাম, আমার মুভমেন্ট থেমে গেল। আমি তখন কি করব, ফোন করব গ্যারেজে, লোক ডাকবো চাকাটাকে ঠিক করার জন্য। সেই সময় আমি হেল্পলেস ফিল করি, কি করব, ইস গাড়িটা আটকে গেল, আর যেতে পারছি না, কোথায় যাব, এত বেলা হয়ে গেল, কখন বাড়ি ফিরবো, আমি হেল্পলেস হয়ে পড়লাম। ইন সিস্ট কন্ডিশন দ্য পার্সন মাস্ট ফিল হেল্পলেস কন্ডিশন, হেল্পলেসনেস। ইন সিস্ট কন্ডিশন এ পার্সন মাস্ট ফিল হেল্পলেসনেস। অসহায় বোধটা ফিল করে সিস্ট কন্ডিশন। তাহলে স্যার এইবারে আমি একটা ওয়ার্ড আমি আনি, ডিলিউশন, ট্র্যাপড বিং, রাসজি, সিঙ্গেল ডাক, ডিলিউশন, ট্র্যাপড বিং, TRAPPED, ট্র্যাপড, একটাই ড্রাগ রাসজি, ট্রেজার এডিশন, নতুন যে ট্রেজার এডিশন 2019, সেখান থেকে বলছি, একটাই ড্রাগ রাসজি সেকেন্ড গ্রেড। What is trapped? একটা বাঘ যখন খাঁচায় পড়ে সেটা কিন্তু trapped, যে তাকে আটকায় সে করে trapped, ইডি হবে না, যে ইডি হয়ে গেল, the condition is trapped condition, trapped, PPED, ট্র্যাপটা হঠাৎ হয়, আপনার অগোচরে আপনি হবেন, সেই সময়ও আপনি হেল্পলেস ফিল করবেন, কিন্তু সেই ট্র্যাপ কন্ডিশন থেকে বাঁচার জন্য, উদ্ধার পাওয়ার জন্য আপনি নিজে একা একা চেষ্টা করবেন ওখান থেকে বেরোনোর। কল্পনা করুন, একটা সিংহ বা একটা বাঘ যখন খাঁচায় ট্র্যাপ হয়, ভিতরে একটা ছাগল রেখে দিলাম, বাঘটা ভিতরে খেতে আসলো, হঠাৎ করে ওইখানে আটকে গেল, হঠাৎ করে সামনের খাঁচার সামনের জালটা পড়ে গেল, সাডেনলি ওই বাঘটা ট্র্যাপড হলো, আমি তাকে ট্র্যাপ করলাম, বাঘ হলো ট্র্যাপড। তখন ওই বাঘটার কন্ডিশন চিন্তা করুন, সে তখন হেল্পলেস হয়ে পড়ে, সে তখন নিজে খাঁচা থেকে বেরোনোর জন্য ধাক্কা ধাক্কি গুতগুতি করে, নিজে বেরোনোর জন্য, নিজে বেরোনোর জন্য, বেরোনোর জন্য, ট্র্যাপ কন্ডিশন থেকে বেরোনোর জন্য নিজে চেষ্টা করবে। সিস্ট হচ্ছে সিস্ট কন্ডিশন থেকে বেরোনোর জন্য অপরের সাহায্য নেবে, এইটাই হচ্ছে ডিফারেন্স। আমি ক্লিয়ার? ডিলিউশন ট্র্যাপড হঠাৎ, ডিলিউশন সিস্ট হঠাৎ, সিস্টে স্যার আমি বাইরের লোকের হেল্প নেব, ট্র্যাপটি আছে আমি নিজে বেরোনোর চেষ্টা করব এই কন্ডিশন থেকে, দুটোতেই আমরা কিন্তু হেল্পলেস হব। ট্র্যাপড প্লাস হেল্পলেস, স্যালিক্স ফ্রাগালিস অ্যান্ড রসেরা, সিস্ট প্লাস হেল্পলেস, that is phosphorus, cyst plus helpless phosphorus, trapped plus helpless salix fragalis and drosera, dilution trapped এর মধ্যে আমি নিজে drosera add করেছি, যখন drosera পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম নেক্সট ইস্যুতে যান। রোগী বলছে কোমরে তো অনেক দিনের ব্যথা, ওটা তো সহজে কমবে না, এখন হাঁটুর ব্যথার জন্য ভীষণ কষ্ট পাচ্ছি, কারণ
এর জন্য হাঁটা চলা করতে বাথরুমে বসতে পারছি না, তাই হাঁটুর ব্যথাটা আগে কমিয়ে দিন, কোমরের ব্যথা পরে দেখা যাবে। হাঁটুর ব্যথায় 3-4 মাস ধরে কষ্ট পাচ্ছে, দিস ইজ স্ট্যামোনিয়াম। এটাই সিস্ট হলো না, হঠাৎ হলো না, হঠাৎ হলো না, হঠাৎ হলো না। হাঁটুর ব্যথায় 3-4 মাস ধরে চিকিৎসা করছে, হঠাৎ হলো কি করে? তাই জন্য এখানে আমরা সিস্ট নিইনি। ক্যারিয়ার ডিজার্ভ টু বি ক্যারিয়ার, আপনি স্যার আমাকে এই করুন সেই করুন এটসেট্রা এটসেট্রা করুন, আপনি আমাকে ক্যারি করুন, ক্যারিয়ার ডিজার্ভ আপনার দ্বারা আমি বাহিত হতে চাই, আই ওয়ান্ট টু বি ক্যারিড বাই ইউ। এইটা এখন নয়, ওইটা এখন নয়, এখন এটা করলে লস, ওটা করলে লাভ, টকিং বিজনেস। আগের রোগটার জন্য আমি ইনডিফারেন্ট সাফারিং হয়ে গেছি, উদাসীন, আমি ইনজিওর ফিল করছি, কারণ আমি এটার জন্য হাঁটা চলা করতে পারছি না 3-4 মাস ধরে। ডিলিউশন ইনজিওর, বিং ইনজুরি, ইনজিওরিজ, হোয়াট ইজ ইনজুরি? পেন প্লাস পজ, ব্রিচ অফ কন্টিনিউটি, আঘাত লাগলে যদি আমার কন্টিনিউটি লস হয়, দ্যাট ইজ ইনজুরি। মনে রাখবেন ইনজুরির ডেফিনেশনে, ব্রিচ অফ কন্টিনিউটি, একটা প্লেয়ার যখন খেলে, যখন ইনজিওর্ড হয়, সে কিন্তু 2 মাস 1 মাস রেস্টে থাকে, তার কন্টিনিউটি, তার খেলার কন্টিনিউটিটা ব্রিচ হয়, ব্রেক হয়। তাই জন্য বলছি পেন প্লাস পজ ইজ ইকুয়াল টু ইনজুরি। লাইট ডিজায়ার পর আরাম চাই, স্ট্যামোনিয়াম। যদি বলে 2 দিন ধরে হঠাৎ ব্যথার জন্য একদম চলাফেরা করতে পারছি না, তাহলে ফসফরাস এইবারে সিস্টে ঢুকবে, ইলিউশন সিস্ট, অ্যাজ ইফ লাইফ ডিজার ফর হেল্পলেসনেস ফিলিং অফ টকিং বিজনেস অফ অ্যান্ড ক্যারি ডিজায়ার টু বি ক্যারি ফসফরাস। হঠাৎ ব্যথার জন্য একদম চলাফেরা করতে পারছি না, আই এম বিং সিজড। এবার দেখুন, মনে করুন কোন একটা পেশেন্ট 3 মাস ধরে একটা কষ্টে ভুগছে, মনে করুন, ইমাজিন একটা পেশেন্ট 3 মাস ধরে একটা কষ্টে ভুগছে, আজ সে আমার কাছে আসলো। ভীষণ ভাবে পাবেন আপনারা, আপনার কাছে একটা পেশেন্ট এসছে বলছে আমার শ্বাসকষ্ট হঠাৎ করে 3 মাস ধরে ভুগছি আমি, বা হাঁটুর ব্যথায় 3 মাস ধরে ভুগছি, 3 মাস ধরে ভুগছি, আজকে এসেছে, কেন? এই কেনটাকে আমরা ডিকোড করছি, দেখুন কিভাবে, একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। তাহলে ইস্যুটা কি হলো, 3 মাস ধরে কোনো রোগে একটা পেশেন্ট ভুগছে, আজ সে এলো, 3 মাস চিকিৎসা করায়নি বা করেছে, আজকে আমার কাছে কেন এলো, এটাই তার আমাদের মুখ্য আলোচনা। মাইক্রোফোন অফ রাখবেন। এক্ষেত্রে আমরা রোগীকে কি প্রশ্ন করব, কি কি প্রশ্ন করব, কিভাবে এই জট খুলব, কি জট, 3 মাস ধরে ভুগছেন, আজকে এলেন কেন? আমার এক পেশেন্ট আছে, মহিলা পেশেন্ট, তার
বাঁদিকের ব্রেস্টে ফাইব্রোয়াডিনোমা, ইউটেরাসে একটা মায়োমা, সে কিন্তু ওই দুটোর ব্যাপার আমার কাছে কিচ্ছু বলছে না, অনেকদিন ধরে চিকিৎসা করে কিচ্ছু বলছে না। এখন এই সর্দি, এই মাথা যন্ত্রণা, এই কনস্টিপেশন, এই পাইলসের প্রবলেম, এইসব বলে যাচ্ছে, আর ওইসব প্রবলেম বলেই না। এই ক্ষেত্রে পেশেন্টের ওখানে কেন বলছে না, কেন বলছে না ওই জ্বরটা খুলতে হবে? এক্ষেত্রে আমরা রুগীকে কি কি প্রশ্ন করব, 3 মাস ধরে ভুগছেন, আজকে কেন এলেন, কিভাবে এই জট খুলবো, আজ কেন এলেন, এতদিন কেন আসেননি? এতদিন কোনো কষ্ট ছিল না, উত্তর দিচ্ছে হঠাৎ কাল থেকে খুব কষ্ট শুরু হয়েছে, 3 মাস ধরে ভুগছিলেন কিন্তু এতদিন খুব একটা কষ্ট হচ্ছিল না, আজকে আমার খুব কষ্ট হচ্ছে, এতদিন কোনো কষ্ট ছিল না, হঠাৎ কাল থেকে খুব কষ্ট শুরু হয়েছে। কন্টেন্ট কোয়াইটেন, অ্যালার্ট, ওপিয়াম, আমি কন্টেন্ট অ্যান্ড কোয়াইট হয়ে বসে আছি, আমার কষ্ট খুব একটা ছিল না, আমার এবারে ব্যথা শুরু হয়েছে, আমি এবারে অ্যালার্ট হচ্ছি, তাই জন্যই ওপিয়াম। একটা ইন্ডিকেশন থাকবে অ্যালার্টের, সেনাবাহিনী অ্যালার্ট হলো, কোনো কিছুর একটা গন্ধ পেয়েছে, কোনো কিছু একটা শত্রুপক্ষের ইন্ডিকেশন পেয়েছে, এইবারে সে অ্যালার্ট হচ্ছে যে আমাকে এইবারে অ্যাকশনে যেতে হবে, ওরা অ্যাটাক করলে অ্যাকশন নেব। মাইক্রোফোনটা মিউট করুন প্লিজ, মাইক্রোফোনটা মিউট করুন। কন্টেন্ট কোয়াইটেন্ট অ্যান্ড অ্যালার্ট, মনে রাখবেন একটা মানুষ তখনই অ্যালার্ট হয় যখন সে কোনো বিপদের গন্ধ পায়। কষ্ট ভুগবো, এবারে কষ্ট পাবো, এবারে ব্যথা বাড়বে, এটসেট্রা এটসেট্রা, তাই জন্য আমি অ্যালার্ট হলাম, তাই আপনার কাছে। এবারে পেশেন্ট কি বলতে পারে, ছেলে বললো বলেই আজ আসলাম, 3 মাস ধরে ভুগছেন, আসেননি কেন, আজ কেন এলেন, ছেলে বললো বলেই আসলাম, নাহলে আসতাম না, ছেলে বললো বলে আসলাম। মনে করুন, ভাবুন, 3 মাস ধরে এই পেশেন্ট ভুগছে, এই পেশেন্ট আজকে এসে বলছে ছেলে বললো বলে আসলাম, ফ্রিবোলাস, ক্রেডুলাস, আনকনসাসনেস ইন্টারাপ্টেড বাই স্ক্রিমিং বেলেডোনা, ছেলে বললো বলে আপনি আসলেন। আপনি কি রোগ সম্পর্কে তার মানে সিরিয়াস ছিলেন? সিরিয়াস ছিলেন না, ছেলের কথায় সহজে বিশ্বাস করে আসলো, ক্রেডুলাস। এই ভদ্র মহিলার কোনো রকম বাস্তব জ্ঞান নেই যে চিকিৎসা করতে হবে, নেই। আনকনসাসনেস ইন্টারাপ্টেড বাই স্ক্রিমিং, রুব্রিক্সটা নেওয়া হয়েছে দেখুন, ফেনোমেনা কমপ্লিট রেপার্টরি থেকে নেওয়া হয়েছে, কমপ্লিট রেপার্টরি 3, ইউনিভার্সালি 3-তে ফেনোমেনা বলে দেওয়া থাকে। আমি আনঅ্যাওয়ার ছিলাম, আনকনসাস মানে আনঅ্যাওয়ারনেস অ্যাবাউট মাই ডিজিজ অর সাফারিং, আমার রোগ আমার সাফারিং নিয়ে আমি আনঅ্যাওয়ার ছিলাম। ছেলের কথাই যাচ্ছে তীব্র স্বরে চিৎকার করার মতো নাজিব, কি হচ্ছে মা, তুমি যাও, কেন চিকিৎসা করাচ্ছ না, আজকেই ডাক্তারবাবুর কাছে যাবে। তার আনঅ্যাওয়ারনেসটা ভঙ্গ হলো ছেলের চিৎকারে, এই চিৎকারটা কি,
ছেলে চিৎকার করে না বললেও চিৎকার, ছেলে যদি আসতে বলে তাও চিৎকার, কিরকম ছেলের কথাতে তার আন অ্যাওয়ারনেসটা ভঙ্গ হলো, ইন্টারাপ্টেড হলো। আমি এতদিন আন অ্যাওয়ার ছিলাম, আমি আমার রোগ নিয়ে কোনো কিছু চিকিৎসা করে না করে চুপচাপ বসে শুয়ে আছি, আমাকে ছেলে আমার এই অজ্ঞতা বলুন, অসারতা বলুন, বুদ্ধিহীনতা বলুন, না চিকিৎসা করার মানসিকতা বলুন, সব কিছু দ্যাট ইজ আন অ্যাওয়ারনেস, আনকনসাসনেস এই স্টেজটাকে ভঙ্গ করে দিল, দিয়ে আমাকে কনসাস করে দিল, যাও চিকিৎসা করতে, চলে আসলো। নেভ, হোয়াট ইজ নেভ? বাস্তব জ্ঞানের অভাব। রোগী এক্ষেত্রে বিষয়টিকে হালকা, রোগটিকে ও সরল ভাবে নেয়, রোগীর কথাবার্তা বলার ধরনেই তা প্রকাশ পাবে। দিস ইজ আন অবজেক্টিভ রুব্রিক। এই প্রসঙ্গে এই রুব্রিক্সটাও পাশাপাশি জেনে নিন, ডেঞ্জার নো সেন্স অফ ডেঞ্জার, রোগের সম্পর্কে তার কোনো ডেঞ্জারের সেন্সই নেই, তাই জন্য চিকিৎসা করতে আসেনি। দ্য ডেঞ্জার মানে দ্য পসিবিলিটি অফ সামথিং আনওয়েলকাম অর আনপ্রেজেন্ট হ্যাপেনিং, খারাপ কিছু হতে পারে, খারাপ কিছু ভবিষ্যতে হতে পারে বা খারাপ কিছু হতে যাচ্ছে, দিস ইজ দ্য ডেঞ্জার। এই ডেঞ্জারের কোনো সেন্স নেই, অনেকটা কাছাকাছি না এই ক্ষেত্রে? No sense of, has no good understanding and judgment, especially about practical things. What is the meaning of no sense of? Kono sense nei, tor kono sense nei. What is the meaning of it? Has no good understanding and judgment, especially about practical things. এক্ষেত্রে রোগীর কথাবার্তায় ইনসানিটি, ম্যাডনেস, অডাসিটি, হটি, হিডলেস অ্যান্ড কন্টেন্ট মানসিকতা প্রকাশ পাবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, কিন্তু একটু গভীরে যাচ্ছি আমি। সেন্স, নো সেন্স অফ ডেঞ্জার, এই পেশেন্টের মনের মধ্যে অডাসিটি প্রকাশ পেতে পারে। দেখ বয়ে গেছে, কি হবে, কোভিড হয়েছে, আমার এক পেশেন্ট এসে বলছে কোভিড হচ্ছে, তাতে কি হচ্ছে, আমি কোনো মাস্ক পরবো না, আমার কিচ্ছু হবে না, মাস্ক পরবো কেন দাদা, মাস্ক পরে কি হয়, লোক সারবে, কিচ্ছু হবে না, ভিতর থেকে স্ট্রং থাকতে হবে, তাহলেই কোভিড আসবে না। সেন্সই নেই, ডেঞ্জারের সেন্সই নেই, ওর মধ্যে অডাসিটি প্রকাশ পাচ্ছে, ফুলিশ বোল্ডনেস, অটি রোগটাকে ছোট করছে, বুদ্ধিহীনতার প্রকাশ পাচ্ছে, হেডলেস কন্টেন্ট, পরিতৃপ্তির প্রকাশ পাচ্ছে, এই একটা কথার মধ্যেই, নো সেন্স অফ ডেঞ্জার, হ্যাজ নো জাজমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল থিংস, বাস্তব বুদ্ধির অভাব প্রকাশ পাচ্ছে। ডাক্তারবাবু আপনি মাথায় টুপি পরেছেন,
মুখে সিক্স লেয়ার ইয়ে পড়েছেন, হাতে গ্লাস পড়েছেন, অ্যাপ্রন পড়েছেন, আমি ওসব পড়বো না, ওসব আমাদের কিছু হবে না, নো সেন্স অফ ডেঞ্জার। নেক্সট, অনেক দিন ধরেই ছেলে বলছিল আসিনি, আজ জোর করে পাঠালো। ছেলে কিন্তু ছেলের কথা শুনেই চলে আসলো, ক্রেডুলাস, শুনেই দৌড়াবে, জাজমেন্ট করবে না, ক্রেডুলাস এর পেশেন্ট, সঠিক না বেঠিক, ভুল না ঠিক, জাজমেন্ট করবে না, শুনবে দৌড়াবে, ক্রেডুলাস। এখানে পেশেন্ট কি বলছে দেখুন, অনেক দিন ধরেই ছেলে বলছিল আসিনি, আর জোর করে পাঠালো, একটু আলাদা, একটু আলাদা সেন্স। স্টুপিফ্যাকশন রাউজেস উইথ ডিফিকাল্টি অ্যান্ড ইল্ডিং ডিসপোজিশন লাইক অ পোডিয়াম। স্টুপিফ্যাকশন রাউজেস উইথ ডিফিকাল্টি, জোর করে জাগাতে হয়। স্টুপিফাইড কন্ডিশন মিন্স এ বিনামড কন্ডিশন, বিনামড, ওর মধ্যে আমি সিগন্যাল পাঠাচ্ছি অথচ সিগন্যালের কোনো রিফ্লেকশন হচ্ছে না, বলছি আসছে না, বলছি ডাক্তারের কাছে যাচ্ছে না, আমি তাকে সিগন্যাল দিচ্ছি ডাক্তারের কাছে যাও যাও যাও, সেই সিগন্যালের কোনো রিফ্লেকশন হচ্ছে না, অর্থাৎ রোগী আসছে না, আসছে না, যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। দ্যাট ইজ দ্য স্টুপিফ্যাকশন কন্ডিশন। এই স্টুপিফ্যাকশন কন্ডিশনে তাকে ওই কন্ডিশন থেকে জাগাতে খুব কষ্ট হয়, জোর করে পাঠাতে হয়, রাউজেস উইথ ডিফিকাল্টি, তাকে জাগাতে হয় খুব কষ্ট করে। আসলো কখন, পরিস্থিতির চাপে, ছেলের চাপে, বাধ্য হয়ে নতি স্বীকার করে ডাক্তারের কাছে এইবারে আসলো, দিস ইজ লাইক অ পোডিয়াম। ভালো লাগছে না নাকি? অনেকদিন তো হলো, ভেবেছিলাম এমনি কমে যাবে, কমছে না, আজ ভাবলাম এইভাবে তো এটা ফেলে রাখা ঠিক হবে না, অনেক দিন তো হলো, ভেবেছিলাম এমনি কমে যাবে, কমছে না, আজ ভাবলাম এইভাবে তো এটা ফেলে রাখা ঠিক নয়। 3 মাস ধরে ভুগছে, ওইটাকে টেনে নিয়ে আসুন, 3 মাস ধরে ভুগছে, অনেক দিন তো হলো, আজকে তার রিয়েলাইজেশন হচ্ছে হঠাৎ, যে অনেক দিন তো হলো, ভেবেছিলাম এমনি কমে যাবে, কমছে না, আজ ভাবলাম এইভাবে তো এটা ফেলে রাখা যায় না। ডিলিউশন ওয়েল হি ইজ কন্টেন্ট কোয়াইট, অ্যান্ড ছিল কন্টেন্ট অ্যান্ড কোয়াইট, ছিল, ফেলে রেখেছিলাম, ভেবেছিলাম কমে যাবে, আই ওয়াজ দেন ওয়াজ কন্টেন্ট অ্যান্ড কোয়াইট, এখন আমার, এবং আমি তো ভালোই ছিলাম, মোটামুটি চলে যাচ্ছিল, ডিলিউশন ওয়েল হি ইজ, এখন আমি অন্তর, আমার অন্তর্দর্শন হচ্ছে ইন্ট্রোস্পেকশন, এইভাবে ফেলে রাখা ঠিক হবে না, এখন আমার অ্যাওয়ারনেস হাইটেন্ড করে নিলাম, অ্যাওয়ারনেস হাইটেন্ড, আমার রোগ সম্পর্কে অ্যাওয়ারনেস,
সচেতনতাটাকে বাড়িয়ে নিলাম, হাইটেন্ড করে নিলাম, সেন্সেস অ্যাকিউট ড্রিমিং ডিউরিং, সে ড্রিমের মধ্যে ছিল, ভেবেছিলাম, ভালোই তো ছিলাম, কোনো তো কষ্ট ছিল না, তাহলে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকারটা কি? দিস ইজ দ্য ড্রিমিং। কেন ড্রিমিং? পরে আসছি। স্বপ্ন স্যার, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, হোয়াট ইজ স্বপ্ন? এই স্বপ্নটারও মেন্টাল মিনিং আছে, আমার মিনিং নয়, আমি মেটাফরিক করছি না, ডিকশনারির মানে, ডিকশনারি মেটাফরিক করেছে। সেন্সেস অ্যাকিউট ড্রিমিং ডিউরিং, আমি ড্রিম কন্ডিশন, ড্রিমিং এ রয়েছি, আমি স্বপ্নে বিভোর আছি। কিসের স্বপ্ন? ভালোই তো আছি, কোনো তো অসুবিধা নেই, কষ্ট তো খুব একটা হচ্ছে না, অতএব এখন চিকিৎসা করার দরকারটা কি? এটাই আমার ড্রিমিং। আমার সেন্স এবার অ্যাকিউট হলো এই ড্রিমিং কন্ডিশনেই, যে না আমার এখন ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এখন আমি ইন্ট্রোস্পেক্ট করেছি, এইভাবে থাকা ঠিক হবে না, আমি ওই জন্য আমার সচেতনতাকে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। ওপিয়াম, ড্রিমিং, ইমাজিনেটিভ থটস, ইনডালজড ইন হোয়াইল অ্যাওয়েক। শুনুন, ড্রিম কিন্তু দুই ভাবে দেখা হয়, জেগে স্বপ্ন দেখি, ঘুমিয়ে স্বপ্ন দেখি, ঘুমিয়ে ঘুমিয়েও আমরা স্বপ্ন দেখি, আবার জেগে জেগেও স্বপ্ন দেখি। এই রুব্রিক্স এর পার্সপেক্টিভে জেগে জেগে স্বপ্ন দেখাটার মানেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এটা ওয়ার্ড ওয়েব ডিকশনারির, আমার নিজের কথা নয়। জেগে জেগে কল্পনায় যা ভাবে, কি কল্পনা করেছিল, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ভালোই আছি, এখন যাওয়ার দরকারটা কি? আমি জেগে জেগে কল্পনা করছি, জেগে জেগে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখা অবস্থাতেই আমি অ্যাওয়ারনেসটা হাইটেন করলাম, ইন্ট্রোস্পেক্ট করে, অন্তর্দর্শন করে, যে ঠিক হচ্ছে না এটা। এইবারে দেখুন, 3 মাস ধরে ভুগছে, পেশেন্ট বলছে ঘরোয়া ভাবে এটা ওটা করেছি কিন্তু কমেনি, আজ তাই আজ এলাম, এই 3 মাস ধরে আমি এটা ওটা করেছি, জড়িবুটি করেছি, গরম শেক দিয়েছি, হলুদ খেয়েছি, রসমলারিষ্ট খেয়েছি, আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি, টুকটাক হোমিওপ্যাথি করেছি নিজে নিজেই, কিন্তু কমেনি তাই আজকে এলাম। ডিলিউশন হেল্প কলিং ফর অবজেক্টিভ রিজনেবল প্লাটিনা, কমেনি বলেই আজকে এলাম, আপনার হেল্প চাইতে আসলাম, আমি আপনার হেল্প চাইছি, ডিলিউশন হেল্প কলিং ফর টোটাল অ্যাসিস্ট্যান্স চাইছি, পুরোপুরি অ্যাসিস্ট্যান্স চাইছি, দ্যাট ইজ দ্য হেল্প। অ্যান্ড কেন হেল্প চাইছি? মাই অবজেক্টিভ, আমার অবজেক্টিভ, আমার ইন্টেনশন, আমার অভিপ্রায় রিজনেবল, যুক্তিযুক্ত। কি যুক্তিযুক্ত? অনেক কিছু করে সারিনি, সেটাই যুক্তিযুক্ত, তাই জন্যই এসেছি। প্ল্যাটিনা, মাই অবজেক্ট টু কাম টু ইউ ইজ রিজনেবল, যুক্তিযুক্ত। কি রিজনেবল? অনেক কিছু করলাম সারল না, তাই এখন আমি টোটাল অ্যাসিস্ট্যান্স নিতে চাইছি আপনার। আমি ছোট করে ফর্মুলা করে দিই, এটা সেটা করে যখন কমবে না, তখন রুগী যদি বলে তো অনেক কিছু করলাম নিজে নিজে, কিছুই তো সারলো না, এবারে ভাবলাম আপনার ওষুধ খেতে হবে বা একটা ডাক্তার দেখাতে হবে, প্ল্যাটিনা দিন।
আরেকটা ইস্যু দেখুন, মাইক্রোফোনটা অফ রাখুন, মাইক্রোফোনটা অফ রাখুন। কেন এরকম করছেন, আমাকে ডিস্টার্ব করছেন কেন? কাল আমার বন্ধু বলল এইভাবে ফেলে রাখবি না, খারাপ কিছু হতে পারে, সেটা শুনে ভয় পেয়ে এলাম। 3 মাস ধরে ভুগছি আমি একটা, এইখানে একটা গ্রোথ, লিম্ফ গ্ল্যান্ড, লিম্ফ অ্যাডেনোপ্যাথি এত বড় এই ঘাড়ের কাছে, নেকের অ্যারাউন্ড দ্য নেক, এই নেকের কাছে এত বড় একটা লিম্ফ অ্যাডেনোপ্যাথি নিয়েছিল। আমি ঢাকার সেমিনারে দেখিয়েছিলাম। বন্ধু অনেক দিন ধরে ভুগছে, মাঝে একটা ডাক্তারও দেখিয়েছিলেন, তাকে কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধও দিয়েছে, হাইপোটেন্সির হিপারসাল সিস্টা স্ক্যান লেপিসাল বা এসব দিয়েছিল, কাজ হয়নি। সেই পেশেন্ট এসে আমাকে এসে বলছে, কাল আমার এক বন্ধু এই ঘাটটাকে দেখেই বলছে যে এতদিন ধরে ভুগছিস, এটা ফেলে রেখেছিস, এইভাবে কিছু খারাপ কিছু হয়ে যেতে পারে, এক্ষুনি ভালো ডাক্তার দেখা। ভয় পেয়ে চলে আসলাম ডাক্তারবাবু এই কথা শুনে। দিস ইজ ক্যালকেরিয়া কার্ড, ফ্রাইটেন্ড ইজিলি রাউজড হোয়েন স্টার্টিং স্টার্টেলড পিক অফ এ নিডল অ্যাট দা ক্যালকেরিয়া কার্ড। ভয় পেয়ে রাউজড হোয়েন, রাউজড হোয়েন, ভালো করে চিন্তা করে দেখুন, রাউজড হোয়েন, নিজে জাগলো। আর একটা আছে রুব্রিক, ফ্রাইটেন্ড ইজিলি ওয়েকিং ফ্রম, সেটাও ক্যালকেরিয়া কার্ভ আছে, ওয়েকিং, নিজে জাগা, রাউজড বাই আদার্স, এইটুকু মনে রাখুন। দুটো রুব্রিক্স, ফ্রাইটেন্ড ইজিলি রাউজড হোয়েন এখানে নিয়েছি, আর একটা রুব্রিক্স হবে ফ্রাইটেন্ড ইজিলি ওয়েকিং, WAKING, ওয়েকিং ফ্রম, নিজে জাগে, রাউজড বাই আদার্স। বন্ধু তাকে জাগালো, বন্ধু তাকে জাগিয়ে ভয় পাওয়ালো, বন্ধুর কথাটা পিন ফোটার মতন, একটা পিন যখন আমার পায়ে ফোটে তখন ওরে বাবা, আমি ভয় পেয়ে আজকে উঠি, চমকে উঠি, বন্ধুর কথাটা পিনের মতন বিদ্ধ হলো আমার মনে, যার জন্য আমি হঠাৎ ভয় পেয়ে জাগরিত হয়ে চমকে গিয়ে আপনার কাছে এলাম। ক্যালকেরিয়া কাল, পিনের খোঁচায় কেউ হাসে না, পিনের খোঁচায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে, পায়ে যদি পেরেক ফোটে আপনি কি করেন, হঠাৎ করে পাটা ছড়িয়ে দেন যাতে কষ্ট না হয়, ভয় পেয়ে যান, পায়ের মধ্যে ঢুকে যেতে পারে। রোগীর বন্ধুর কথাটাই আছে পিন লাইক, যা আপনাকে বিদ্ধ করলো, করে ভয় পাইয়ে দিল, জাগালো। কি জাগালো? ডাক্তারের কাছে যা ভাই, ওই শুনে আপনার কাছে এসে ক্যালকেরিয়া কার্ড দিয়েছিলাম ওই পেশেন্টকেও, তারপরে ফলো আপ ভিডিও দেখিয়েছিলাম সেমিনারে, যারা যারা ওই সেমিনার করেছিল তারা জানে। নেক্সট ইস্যু, অ্যালোপ্যাথি বলছে, বলেছে এটা সামান্য ব্যাপার, বড় হলে কেটে দেব। এখন বড় হয়েছে, সবাই বলছে হোমিওতে এটা কমে, তাই এলাম। ভালো করে বোঝার চেষ্টা করুন, কি চালাক লোকটা। একটা টিউমার হয়েছে ধরুন, সেই টিউমারটা 3 মাস ধরে ভুগছে, বলছে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে যে এখন কাটাকাটি করার দরকার নেই, একটু বড় হোক তারপরে কেটে দেব। সবাই বলল
পরে যখন হয়েছে আপনি একটু হোমিওপ্যাথি করুন, কমে যাবে। কি ধুরন্দর লোক, কি চালাক লোক, দেখুন আপনাকে ঠকাচ্ছে, আপনি ঠকবেন না, আপনাকে ডিরেল করে দিচ্ছে, আপনি এর কথার যে গূঢ় রহস্য সেটা উদ্ঘাটন করার চেষ্টা করুন। অ্যালোপ্যাথি বলেছে এটা সামান্য ব্যাপার, বড় হলে কেটে দেব। এখন বড় হয়েছে, যা কাটতে যা, যাচ্ছিস না কেন? অ্যালোপ্যাথি তো বলেছিল কাটতে, বড় হলে কেটে দেবে, 3 মাস ধরে ভুগছিস, এখন বড় হয়েছে, তাহলে এখন যা। সবাই এখন বলছে হোমিওপ্যাথি খা, ইয়ার্কি মারার জায়গা পাও না, এখন সবার কথা শুনছো হোমিওপ্যাথি খাওয়ার জন্য? না, এটা সত্যি কথা নয়, ইট ইজ এ ফলস বিহেভিয়ার, দিস ইজ অ্যাফেকটেশন, ক্লিয়ার ইনজুরি অফ বিং, ডার্ক ইন স্ট্যামোনিয়াম। আঘাত লেগে যদি কিছু হয়ে যায়, আননোন কিছু হয়ে যায়, সে ডার্কের মধ্যে আছে, অন্ধকারে আছে। ইঞ্জুরির জন্য যদি কিছু হয়, ইঞ্জুরির জন্য যদি খারাপ কিছু হয়, কি খারাপ হতে পারে, কি খারাপ সে নিজেই জানে না, দ্যাট ইজ ডার্ক, অন্ধকার, আননোন। ইঞ্জুরির জন্য খারাপ কিছু হতে পারে ইন ডার্ক, আঘাতের জন্য খারাপ কিছু হতে পারে, এবং এই রোগীর কথাই হচ্ছে অ্যাফেক্টেশন, আর্টিফিশিয়াল বিহেভিয়ার। এর মধ্যে অনেক রুব্রিক্স ঢুকে যাবে, হাইডিং হিমসেলফ, হাইডিং ট্রু ফিলিংস, ফিয়ার ডার্ক, অনেক কিছু ঢুকে যাবে, এত রুব্রিক্স দেওয়ার দরকার নেই, অ্যাফেক্টেশনের মধ্যেই সব ঢুকে রয়েছে, আর্টিফিশিয়াল বিহেভিয়ার। ও নিজের ভয় পাচ্ছে ভিতরে অপারেশনের, সেইটাকে লুকিয়ে এই হোমিওপ্যাথি সবাই বলেছে, তাই এখন খেতে এসেছি, বড় হলে কাটতে বলেছিল, তা বড় হলে অ্যালোপ্যাথির কাছে যা, ভয় যাচ্ছে না তো, ফিয়ার উইথ এসকেপ ডিজায়ার টু, তার মতো স্ট্যামোনিয়াম আছে, এত রুব্রিক্স এর মধ্যে যাবো না, আর আমি এত রুব্রিক্স জানিও না। নেক্সট ইস্যু, 3 মাস ধরে ভুগছে, রুগী বলছে আসবো আসবো করে আসা হয়নি, আজকে সময় হলো ডাক্তারবাবু চলে আসলাম, কি অদ্ভুত কথাবার্তা, 3 মাস ধরে ভুগছে, আসবো আসবো করে ডাক্তারবাবু আসাই হয়ে ওঠেনি, আজকে সময় হলো তাই আসলাম। ভীষণ বলে রুগীরা, দিয়ে দিন বেলেডোনা, ফ্রিভোলাস লাফিং স্পিকিং হয়েন, ফ্রিভোলাস লাফিং স্পিকিং হয়েন, আসবো আসবো করে আসাই হয়নি, আজকে সময় হলো তাই চলে আসলাম, লাফিং স্পিকিং হয়েন, এন্ড পেশেন্ট অবভিয়াসলি ফ্রিভোলাস, নট সিরিয়াস অ্যাবাউট ইট, ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ। দেখুন 3 মাস ধরে ভুগছে, বাড়ির ঝামেলা ছিল তাই আসতে পারিনি, আজ সময় পেলাম তাই এলাম, বাড়ির ঝামেলায় তাই আসতে পারিনি, আজ সময় পেলাম তাই এলাম। তিন মাস ধরে ভুগছে, ওই ব্যাপারটাকে টেনে নিয়ে আসছি আমরা, বিভিন্ন শেড তৈরি করেছি, এই শেড গুলো বাস্তব, আমার চেম্বারে আমার ক্লিনিকে যেগুলো পেয়েছি সেগুলো আমি লিখে রাখি আপনাদের জানানোর জন্য। ইনডিফারেন্ট অ্যাপাথি হিমসেলফ টু, কেয়ার্স ফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট সিপিয়া, দিন না সিপিয়া দিন, তারপরে আমাকে বলুন।
indifferent apathy himself to নিজের সম্পর্কে উদাসীন কেন উদাসীন ইনডিফারেন্টে কারণ থাকে ইনডিফারেন্সে কারণ থাকে আগেও বলেছি what is the difference between indifference and frivolous আমি অনেকবার পড়িয়েছি সেই বিগিনার্স ক্লাসগুলোতে পড়িয়েছি ইনডিফারেন্ট উদাসীন কারণের জন্য ফ্রিবোলাস কোনো কারণ নেই এমনি আসা হয়নি কেন আসেননি এতদিন এমনি আসা হয়নি লাইট ম্যানারে কথা বলবে কোনো কারণ নেই না আসার পিছনে দ্যাট ইজ ফ্রিবোলাস কেন আসিনি আজ কেন আসিনি এতদিন কেন আসিনি মেয়ের বিয়ে ছিল আসিনি গাড়ির ঝামেলায় আসিনি চাকরি সূত্রে দূরে ছিলাম তাই আসা হয়নি কারণ বলবে কারণ বলবে কারণটাকে প্রাইমারি করবে রোগটাকে সেকেন্ডারি করবে ইনডিফারেন্ট কারণটাকে প্রাধান্য দেবে রোগটাকে সেকেন্ডারি করবে তাহলে ইনডিফারেন্ট স্বামীর শরীর খারাপ তাই আসতে পারিনি আজ সময় পেলাম তাই এলাম তিন মাস ধরে ভুগছে বলছি এখন স্বামীর শরীর খারাপ তো তাই জন্য আসতে পারিনি আজ সময় পেলাম তাই এলাম স্বামীর শরীর খারাপের জন্য আসতে পারিনি আজকে একটু সময় পেলাম মানে স্বামী একটু সুস্থ হয়েছে তাই জন্যই এলাম সেলফ ডিনায়াল কেয়ার্স ফুল অফ আদার্স অ্যাবাউট স্ট্যাপিসেগ্রিয়া নিজের সম্পর্কে উদাসীন অন্যটার সম্পর্কে বেশি নিজেরটাকে ছোট করে অন্যটাকে প্রাধান্য দেবে সেলফ ডিনায়াল নিজের স্বার্থ ত্যাগ করবে অন্যের স্বার্থের জন্য দ্যাট ইজ সেলফ ডিনায়াল স্বামীর শরীর খারাপ তাই জন্যই আমারটা দেখাতে আসতে পারিনি স্বামীর ব্যাপারটাকে অগ্রাধিকার দিচ্ছে নিজেরটাকে অগ্রাধিকার দিচ্ছে কম দিচ্ছে কম দিচ্ছে অগ্রাধিকার দিচ্ছে না নিজেরটা স্বামীরটাকে অগ্রাধিকার দিচ্ছে অন্যের স্বার্থটাকে বেশি অগ্রাধিকার দেবে নিজেরটাকে ত্যাগ করে দ্যাট ইজ সেলফ ডিনায়ার অ্যান্ড কেয়ার্স ফুল অফ আদার্স অ্যাবাউট স্ট্যাপিসেগ্রিয়া আজকে এই পর্যন্তই মে মাসের শেষ রবিবারের ক্লাস আজকে শেষ করছি এক্সিলেন্ট মানে এটা আপনার প্রোডাক্ট অফ লং লং এক্সপিরিয়েন্স আপনি ডেডিকেশন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো হয়েছে স্যার 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 প্রথম দিকে তিন তিন চারটা স্লাইড দেখাতে পারেন স্যার প্রথম দিকে তিন চারটে স্লাইড আমার নেট ছিল না স্যার আমি কাজী জুনায়েদ বিন আজিজকে রিকোয়েস্ট করব যে ওই কটা রূপ এই স্লাইডকে আবার দেখিয়ে দাও আচ্ছা ওই স্লাইডটা চলুক স্যার আমরা কিছু কথোপকথন করি স্যার বল স্যার বলছি একটা প্রশ্ন ছিল যদি আপনি পারমিশন তাহলে করবো বল যদি স্যার যেটা বললেন এফেক্টেশন অ্যান্ড ফিয়ার ইঞ্জুরি ডার্ক ইট এখানে স্যার স্টার্টিং প্রিকেলেট নিডল নেওয়া যাবে নাকি মানে সে তো স্টার্টিং হলো ডাক্তার বললো বলে যে অপারেশন করতে হবে নাহলে এটা সারবে না তখনই হোমিওপ্যাথির কাছে চলে আসবে এই জায়গাতে যদি একটু ডিলে করে দেন না 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 কত হচ্ছে না কত হচ্ছে না ওর ভিতরে রহস্যটা কি অপারেশন করাবো না এটাই হচ্ছে আসল কথা আর ক্যালকেরিয়া কারোর পেশেন্ট অ্যালোপ্যাথির কাছে যাওয়াটাও নয় ও তো যায়নি কারো কাছে বন্ধু যেই বলল সেই তোমার কাছে চলে আসে আর ওইখানটা কি হলো স্টেমোনিয়ামের ক্ষেত্রে অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে বড় হলে সারা কেটে দেবো তা বড় হয়েছে যা না ওর কাছে মরতে আমার কাছে আসলি কেন ও বেটা নিজের ভয়টাকে লুকাচ্ছে
That is the affectation. It is actually inner feelings. It is actual feelings. Yes. মানে ক্যালকিরাকা প্রথম থেকেই ডাক্তারের কাছে যাব না, ও জানেই না জিনিসটা, যখনই ভয় পেলো চলে গেল ডাক্তারের কাছে, আর এখানে তো জানে এই জিনিসটা আছে আমার। Yes, ও বেটা ঠিক জানে, বড় হয়েছে না বাবা আমি কাটবো না, যদি কিছু হয়ে যায় ডার্কি ফিয়ার ইনজুরি ডার্কি জীবন্ত স্যার, জীবন্ত ক্লাস হলো আজকে, এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এই কেসগুলো পাই রোজ। আমরা ধরতে পারি না, এটা ঠিক, এটা আমাদের গাফিলতি যে আমরা ধরতে পারি না, কিন্তু এই ধরনের কেস এখানে যারা সিনিয়ররা আছেন সবাই জানেন এই ধরনের কেস আমরা রেগুলার পাই। শুধু কথার হেরফের, একটু হেরফের হবে আমাদের সেট চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশে রাত 12টা বাজে, এখনো পর্যন্ত আমাদের 137, 36, 38 জন বসে পড়াশোনা করে যাচ্ছে, সবাই পাগল বলবে না তো কি বলবে, টিউশন ম্যাড বি। গুরু মনে করছেন যে আরো আধা ঘন্টা চলবে, যত নতুন ক্লাস করছি তত বেশি পাগল হয়ে যাচ্ছে স্যার। স্যার ম্যামটা মিস করেছি আমি। ওকে তাহলে আজকের মতন শেষ করলাম, নমস্কার, শুভরাত্রি।